একজন নারীর অনুপ্রেরণায় পুরুষ যে সফল হতে পারে তার দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রবাসী ফৌজিয়া সুলতানা। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কামরুল হাসান ফৌজিয়া সুলতানা দম্পতির যৌথ মালিকানায় রেস্টুরেন্ট ব্যবসা সবার দৃষ্টি করেছে। নিজের পরিশ্রমে ফৌজিয়া এখন নারী উদ্যোক্তা হিসেবে পরিচিতি পেয়েছেন। সফল এই দম্পতির এগিয়ে যাওয়ার গল্প থাকছে এস এম শাফায়াতের রিপোর্টে। স্বামী আর দুই সন্তান নিয়ে দুবাইতে বসবাস করেন ফৌজিয়া সুলতানা। সংসার সামলানোর পাশাপাশি বার দুবাই কারামা এলাকায় দেখভাল করেন দুটি রেস্টুরেন্টেরও, আর এ কাজে তাকে সহায়তা করেন স্বামী কামরুল হাসান। এরই মধ্যে দুবাইতে রেস্টুরেন্ট দুটি বেশ পরিচিতি পেয়েছে। খাবারের স্বাদ নিতে প্রতিনিয়ত ছুটে আসছেন প্রবাসী বাংলাদেশিরা। দেশের না যেও দেশের যে বিয়ে ফিলটা, যে বিয়ে বাড়ি খাবারের ফিলটা, সেটা আমরা করতে পারলাম। তো আল্লাহর রহমতে এখন আমাদের রেস্টুরেন্টে কাচ্চি বিরিয়ানি, বোরহানি বা বিয়ে বাড়ির ফিন্নি, রেজাল্লা সবই পাওয়া যায়। রিয়েল এস্টেটের কাজ আমি 2005 থেকে শুরু করলাম। শুরু করার পরে আমি পর্যন্ত এখনও আছি। তো আমার স্বপ্ন ছিল একটু আমি জনগণের জন্য সুন্দর একটা রেস্টুরেন্ট করার, তারপরে কিছু আমাদের দেশের লোকজনের জন্য কিছু বাংলাদেশি খাবার এবং ভালো একটু কিছু বাংলাদেশের যেগুলো আমাদের দেশের আপনার ন্যাচারাল খাবার, এগুলো আমি সার্ভ করার জন্য। তো এগুলো পাশনে আমি এবং আমার ওয়াইফের অনেক শ্রম আছে। এক আরবি নাগরিকের বাসায় কাজ নিয়ে আমিরাতে আসেন কামরুল হাসান। এরপর ভাগ্য বদলের চেষ্টায় নামেন তিনি। বর্তমানে শুধু রেস্টুরেন্ট ব্যবসা নয়, স্ত্রীর অনুপ্রেরণায় বিভিন্ন খাতে তার 50 কোটি টাকার বেশি বিনিয়োগ রয়েছে, আর এসব প্রতিষ্ঠানে কাজ করছেন শতাধিক বাংলাদেশি। The environment is really nice, the ambience is really nice, all the customer which I deal they really like the ambience and even the food. We are serving the Asian food, so it's all like mix of Bangladeshi food, Filipino, Nepali, Indian, Chinese, all. I feel in this restaurant I feel so comfortable because the customer is so approachable, especially the owner is so good and approachable, and also the quality of the food is so nice, especially the Filipino food and also the Indian food. এই দুবাইতে কারামের মধ্যে অনেক সুন্দর এবং এরকম রেস্টুরেন্ট আমি কারণ দেখি নাই। আর এখানের খাবারগুলা এখানে আপনি ফিলিপিনো, নেপাল, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশি ফুড আছে, বাংলাদেশি খাবার আছে আমাদের এখানে। স্পেশালি দেশি কাচ্চি বিরিয়ানি হয়, মোরগ পোলাও হয়, স্পেশালি হালিম, দেশি কালা ভুনা, গরুর গোস্ত, এই খাবারগুলো এশিয়ান মানুষগুলো লুফে নিচ্ছে। যেমন আপনার নেপালি, শ্রীলঙ্কান, ফিলিপিনো, ইন্ডিয়ান, ইভেন আমাদের এটা এশিয়ান ফুডস, এশিয়ানদেরকে একত্রিত করাই আমাদের মূল লক্ষ্য। খুবই ভালো লাগে এই রেস্টুরেন্টটা, আমার পার্সোনালি খুবই পছন্দ, কারণ এখানকার খাবারগুলো মানে যেই যেই কান্ট্রির খাবারগুলো আমি টেস্ট করতে চাই সেম সেই কান্ট্রির খাবার টেস্টটাই এখানে পাওয়া যাবে। আমাদের দেশের নারীরা ইদানিংকালে দেখা যাচ্ছে তারা গার্মেন্টস থেকে শুরু করে সব ব্যবসায়ী জড়িত আছেন, বিভিন্ন রেস্টুরেন্ট দিচ্ছেন, প্লাস বুটিক শিল্প থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরেই তারা কাজ করে যাচ্ছে। ফ্যামিলি প্লাস বিজনেস দুটোকে পাশাপাশি সমানভাবে সে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো তার এই উদ্যোগটাকে আমি অবশ্যই রেসপেক্ট করি এবং ফৌজিয়া আরও এগিয়ে যাবে এ আশা করি। 2015 সালে কামরুলের ঘরে এসেছিলেন ফৌজিয়া। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। স্ত্রীর পরামর্শে একের পর এক সফলতা ধরা দেয় তাদের জীবনে। দুবাইয়ের কারামায় তারকা ক্রিকেটার থেকে শুরু করে অনেক সেলিব্রিটি এরই মাঝে রেস্টুরেন্টের খাবারের স্বাদ নিয়েছেন। খাবারের পাশাপাশি মনোমুগ্ধকর কারুকাজ প্রশান্তি যোগায় ভোজন রসিকদের। এস এম শাফায়েত, আরটিভি নিউজ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত।